সো পাহাড়ের ঢাল, ঢাল আর ঢাল। সো আমরা নিচের দিকে যাচ্ছি, পাহাড়ে নিচে। সো আমি আমার এক বন্ধু মিলে আমরা একটা মার্কেটের দিকে যাচ্ছি। উদ্দেশ্য ছিল আজকে সারাটা দিন ঘুরবো এবং ঘুরে ঘুরে অনেকটা কিছু অভিজ্ঞতা অর্জন করব। জানিটা দেখা যাক কোন পর্যন্ত হয়। কিন্তু এটা একটা খুব জঙ্গল, মানে জঙ্গল দিয়ে এই উপরের দিকে এসেছে। তো আমি কিছুটা ভিডিও করার জন্য চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর জন্য। সো এখানে প্রচুর গাড়ি, এটা যেহেতু মেইন রুটের একটি রাস্তা, তাই ওই খালি গাড়ির শব্দটাই পাওয়া যাচ্ছে, কোনো লোক এখানে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমি আমার বাস্তবতা অভিজ্ঞতা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, যে রোমানিয়া শহরটা দেখতে কেমন। রোমানিয়া শহরটা দেখতে খুবই একটি পরিপাটি, তেমন এশিয়ার মতন না, খুব কলহ কম এবং দোকানপাট যে অনেক তাও না। এখানে দোকানপাট খুব কম পাবেন এবং সীমিত আকারের দোকানপাট। সবাই যে দোকানপাট মানে বিজনেস করে তা না, এখানে দোকানপাট খুব কম পাবেন। ইভেন কি রেস্টুরেন্টও খুব কম পাবেন, যে কারণে ওদের আয়ত্ত এবং আকার অনুসারে এগুলি তৈরি করে। যদিও এই দেশের জনসংখ্যা অনেক কম, যে কারণে রেস্টুরেন্ট এবং যে দোকানপাট খুব কম। আর তবে বিশাল বড় এরিয়া রোমানিয়া শহরটা, অনেক বড় শহর না, সরি, দেশটা অনেক বড়, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। এবং এক শহর থেকে আরেক শহরে যাইতে হলে অনেকটা সময় লাগে। যেমন আমি যে শহরটিতে আসি সেটা হচ্ছে সুসবা, যেটা একটা ফরেস্ট এরিয়াতে রয়েছে, মাউন্টেন এরিয়া, এবং প্রায় 500 কিলোমিটার দূরে, অর্থাৎ বুকারেস্ট থেকে 500 কিলোমিটার দূরে এই শহরটি অবস্থিত। এবং খুব খুব পাহাড়ের উপরে, আমরা এখন পাহাড়ের নিচের দিকে যাচ্ছি, একটা মাউন্টেন এরিয়া থেকে নিচে হয়ে একটা সুপার মার্কেটে যাব। উদ্দেশ্য হচ্ছে একটা সুপার মার্কেটে যেয়ে কিছু কেনাকাটা করব। এবং এদেশে সুপার মার্কেটগুলি খুব কম, অনেক না, যেমন মানুষেতে ছিল 7-Eleven-এর মতন ছোটোখাটো দোকান, অনেক হাতে নাগা দিয়েছিল, অনেক ছিল, দেখা যাচ্ছে 100 মিটার 200 মিটার পরপরে একটা করে দোকান ছিল। কিন্তু এদেশে এরকম দোকান পাবেন না। এই যেমন আমি প্রায় 10 মিনিট হেঁটে আসলাম, কোনো দোকান নাই, কোনো মানুষই নাই। কিন্তু তারপর নিজে নিজে কে মানে মানে স্ক্যারি থেকে বাঁচানোর জন্য, মানে এদেশে যেটা জানি অনেকটা শান্তিপূর্ণ দেশ এবং কোনো চিন্তাকারী হয় না, কিন্তু এটা বলে, কিন্তু আসলে সব দেশে চিন্তাকারী ভালো মন্দ সবই আছে। কিন্তু নিজেকে যতটা সেফটি করে রাখা যায় ওভাবেই আমাদেরকে রাখতে হবে। যাই হোক, এখন পর্যন্ত কোনো ওইসব ধ্বংসব্দ কবলে পড়ি নাই, যে কারণে আপনাদেরকে বলছি। এই হচ্ছে পাশে একটা ইডেন গার্ডেন রেস্টুরেন্ট, মানে গার্ডেন রেস্টুরেন্টটা আমাদের কোম্পানি। তো ইডেন গার্ডেন, এটা হচ্ছে ইডেন গার্ডেন, আমি এখানে এসে কাজ করেছিলাম। সো আমাদের কোম্পানি হচ্ছে SDR SRL, মারডুম SRL। সো কোম্পানিটা একটু বড় শুনছি, কিন্তু কিন্তু এইটা এখন সামার সিজনের কারণে এই রেস্টুরেন্ট ওপেন করেছে, এবং উইন্টার সিজনে কিছু রেস্টুরেন্ট ক্লোজ করে দেয়। কারণ হচ্ছে যে এই ফরেস্ট এরিয়াতে সবচেয়ে হলে বেশি আইস পড়ে রোমানিয়াতে, এবং আপনি বুকারেস্টে তেমন আইস পাবেন না, কিন্তু একমাত্র এই এরিয়াতে, মানে অর্থাৎ এই যে সিটিতে আমি আসছি এই সিটিতে আপনার আইস পাবেন, অর্থাৎ স্নো পড়ে, এখানে সবচেয়ে স্নো পড়ে। এটাই হচ্ছে ইডেন গার্ডেন রেস্টুরেন্ট, এবং দেখছেন একটা রেস্টুরেন্ট কীভাবে সাজাইছে। রেস্টুরেন্টটা ইডেন গার্ডেন লেখা, তারপর ভিতরে আরও অনেক রকমের ডিজাইন আছে, মানে ফয়সর, যেটিগুলো বলে ফয়সর, প্রোটন, এভাবে মানে মিস করে রাখা আছে, খুব সুন্দর ভিতরে অংশটুক। আপনারা
জিনিসটা না দেখে অবশ্যই বুঝবেন না, কিন্তু দেখার পরে আরেকটা দিন আমি এখানে এসে ভিডিও করে দেখাবো আপনাদের। আর এই গাছটার নাম আমি এখনো পর্যন্ত মনে করতে পারতেছি না, তবে দেখা যাচ্ছে সামনে দুজন মানুষ দেখা যাচ্ছে। অনেকক্ষণ পরে দুইটা লোক দেখা গেল তার রাস্তার ধারে, তারা হেঁটে হেঁটে আসতেছে। যে দুর্ভাগ্য হচ্ছে যে এই এলাকায় এবং রাস্তাঘাটে তেমন কোনো লোক পাওয়া যায় না, সো পরিবেশটা খুব ঠান্ডা।